শুভ সকাল। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ম্যানেজমেন্ট প্রথম পত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে আজকে যুক্ত হলাম। আমরা গত ক্লাসে আমাদের একটি নতুন অধ্যায় শুরু করেছিলাম, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। তো আমরা নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা একটা ব্যবসায় প্রতিষ্ঠানে কতটা রয়েছে এবং বিভিন্ন পক্ষের প্রতি তাদের কি দায় দায়িত্ব রয়েছে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তা আজকে মূলত আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব, যেগুলো আসলে আমরা আগেও ছোট ক্লাসগুলোতে আমরা বিভিন্ন পরিবেশ দূষণের বিভিন্ন বিষয়গুলো নিয়ে জেনেছি। সেগুলার ব্যাপারে বিভিন্ন অর্গানাইজেশন কি করতে পারে সে জিনিসগুলা, এবং তারা কে কি করছে সেই জিনিসগুলো নিয়েও আমরা দেখব। অর্থাৎ মূলত আমাদের ব্যবসায়িক ভাবে কিভাবে আমরা পরিবেশকে দূষণতর হচ্ছে ব্যবসায়িক কারণে সেটা, এবং অন্যান্য সংগঠনগুলার কি কি দায়িত্ব রয়েছে, এবং কেউ অনেকেই কিছু দায়িত্ব পালনও করছেন, তো সেরকম কিছু দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান বা কি কি দায়িত্ব তারা পালন করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তো প্রথমত আমরা যে ছবিটা দেখতেছি সেটা মূলত কি দেখা যাচ্ছে, যে আমরা মাটিকে দূষণ করতেছি, এই যে ট্যানারির বর্জ্য মাটিতে পড়তেছে, তারপরে বিভিন্ন কেমিক্যালের বর্জ্য, যেগুলা কেমিক্যাল যেগুলো মাটিতে আমাদের মাটি দূষণ করছে। তো বিজনেস পারপাসেই কিন্তু, কেমিক্যাল বিজনেসের উদ্দেশ্যেই, বা আমাদের এই ট্যানারিতে যেটা আমাদের কোরবানি ঈদের পরে চামড়ার যেই একটা বিশাল বাণিজ্য হয় ট্যানারিতে, তো সেই বাণিজ্যে আমাদের মাটিটা দূষিত হয়। তো মূলত এটা হচ্ছে আমাদের একটা মাটি দূষণ। তো আমরা সবাই মাটি দূষণ জানি, সয়েল পলিউশন। তো এখানে আমি বই থেকেই জাস্ট একটা স্ক্রিনশট দিয়েছি, যে দীর্ঘকালের পরিকল্পনাহীন উন্নয়ন, অসঙ্গতিপূর্ণ নগরায়ণ, ভূমির অতিকর্ষণ, জমিতে অধিক মাত্রায় রাসায়নিক ও কীটনাশক প্রয়োগ, অপরিশোধিত শিল্প বর্জ্য পদার্থ, নদ নদী জলাশয় নিক্ষেপ মাটি দূষণের প্রভাব ফেলে। তো এই পুরাটাই কিন্তু বিজনেস পারপাস, পরিকল্পনাহীন উন্নয়ন। অনেক বিজনেসম্যানরা পরিকল্পনাহীন ভাবে কাজ করে। অসঙ্গতিপূর্ণ নগরায়ন, ঢাকা একটা খুব ভালো এক্সাম্পল অসঙ্গতিপূর্ণ নগরায়নের। দেন জমিতে অধিক মাত্রায় রাসায়নিক সার, তো এই রাসায়নিক সার প্রয়োগ করার উদ্দেশ্য কি? দ্রুত ফসল ফলানো। দ্রুত বিজনেসম্যানরা বা যারা খাদ্য সাথে রিলেটেড, কৃষির সাথে রিলেটেড, তারা এটা করে। তারপর বজ্র, শিল্প বজ্র, অর্থাৎ কলকারখানার বজ্রগুলো আমরা যেটা ছবিতে দেখলাম সেরকম। তাছাড়া আবাসিক এলাকার শিল্প কারখানা, পয় নিষ্কাশনের অব্যবস্থাপনা, এগুলাও মাটি দূষণের কারণ। তো এতে করে পরিবেশের বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে এবং বাস্তু সংস্থানের একটা ভারসাম্য বিনষ্ট হচ্ছে। আমরা বাস্তু সংস্থান অনেক ছোটবেলায় সায়েন্স বিজ্ঞান বইতে পড়ছি, তো সেটার ভারসাম্য কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি, এখানেও আমরা দেখতেছি যে কেমিক্যালের কারখানার একটা পাইপের মাধ্যমে পানির মধ্যে এই কেমিক্যাল গুলা পড়ে যাচ্ছে। ট্যানারির এই চর্বি, এই যে গরুর চর্বি গুলো ট্যানারিতে, এই যে পানির মাধ্যমে সেই চর্বি গুলো কিন্তু প্রসেসিং করা হয়, পানি লাগে, তো এই পানিটাও কিন্তু আমাদের মাটিতে পানি দূষণের সাথে রিলেটেড। আমরা যদি বুড়িগঙ্গাকে চিন্তা করি, আমরা বুড়িগঙ্গা নষ্ট হয়ে গেছে, তো বুড়িগঙ্গা নষ্টের পিছনে কিন্তু কলকারখানা গুলা বড় একটা দায়ী। শীতলক্ষ্যা নদী যদি চিন্তা করি, কলকারখানা বড় একটা দায়ী। তো এটা মূলত কি, পানি দূষণের একটা নমুনা। তো পানি দূষণ, তো ব্যবসা প্রতিষ্ঠান তথা শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে আমরা বন সম্পদ নিধন করে শুরু করে থেকে জলাশয় ভরাট পর্যন্ত বিভিন্ন কাজে পরিবেশ ভারসাম্য নষ্ট করে আমরা পরিবেশ দূষণ করি। তো অনেক এলাকায় নিম এলাকা পানি ভরে 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 কিন্তু বিল্ডিং উঠছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যেটা কিন্তু আমাদের পানির ভারসাম্য নষ্ট করছে, বা পরিবেশে যে পানি যতটুকুন থাকা দরকার সেটুকুর ভারসাম্য নষ্ট করছে। তো প্রতিষ্ঠানের বেশিরভাগ বজ্র পদার্থই এগুলা কি, নদ নদীতে যায় পড়তেছে। আমরা বুড়িগঙ্গা শীতলক্ষ্যা খুব বড় এক্সাম্পল, যেটা তো আমরা সবাই তার জন্য দায়ী, তাই না? আমরা আশেপাশে যদি কেউ বুড়িগঙ্গার পাশে যাই, তাহলে তোমরা সবাই জানো, অনেকেই বুড়িগঙ্গার পাশে বাসা আছে বা আমরা আশেপাশেই আছি, তাই না? এতে দূষণের সাথে সাথে আমাদের পরিবেশেরও ব্যাপক ভাবে বিপর্যয় বা ঘটতেছে। আলটিমেটলি কিন্তু এই যে পানি দূষণের কারণে আমরা অনেক অংশেই, অনেক ভাবেই বিভিন্ন ক্ষতির সম্মুখীন হইতেছি।
তো এটা আরেও একটা বড় সমস্যা, আমরা ঢাকা শহরে যারা থাকি, শব্দ দূষণ। বিজনেস পারপাস গাড়ি চলে, গাড়িগুলোর উদ্দেশ্য সেবা, বাট সেবামূলক উদ্দেশ্যের সাথে তারা বিজনেস পারপাসও আছে, তো তারা কিন্তু অপর্যাপ্ত পরিমাণের বা অতিমাত্রায় হর্ন দেয় বা হাইড্রোলিক হর্ন ইউজ করে, যেগুলো মূলত কিন্তু শব্দ দূষণের কারণ। কলকারখানার মেশিন গুলার যেগুলো আসলে নয়েজ গুলা কিন্তু ভিতরেই থাকার কথা, কিন্তু সেই ব্যবস্থা বিজনেসম্যানরা নেন না, তারা সেটাকে ছড়াই দিতেছে, বা সেই শব্দ দূষণ বা সেই মেশিনের আওয়াজ গুলো আশেপাশে সবার ওইখানে ছড়াই দিতেছে, পরে শব্দ দূষণ হইতেছে। তো যান্ত্রিক শিল্পের কর্মকাণ্ডের ফলে তীব্র মাত্রায় শব্দ দূষণ হয়, যন্ত্রপাতির যানবাহনের কালো ধোঁয়া, জোরালো শব্দ, শব্দ দূষণ। তো এই যানবাহন গুলাও কিন্তু বিজনেস পারপাস, তারা আধুনিক হর্ন গুলা কিনে না, তারা ওই হাইড্রোলিক হর্ন ইউজ করে, সস্তায় পাওয়া যায়, অনেক জোরে আওয়াজ, সেগুলা ইউজ করে। এইভাবেই অপরিকল্পিত অবৈজ্ঞানিক ভাবে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা স্থাপন বা সেগুলো পরিচালনার জন্য আমাদের পরিবেশ বা শব্দ ব্যাপকভাবে দূষিত, মানে শব্দ দূষণটাও কিন্তু পরিবেশ দূষণেরই একটা অংশ। তো আমাদের জীব বৈচিত্র্যটাও মূলত এই কারণে থাকতেছে না, আমরা সেভাবে রাখতে পারতেছি না, হুমকির মুখে পড়ে যেতেছে। তো এরপরে আরো একটা দূষণ যেটা আসলে আমরা এখানে বলতেই পারি, বায়ু দূষণ, তাই না? শিল্প কারখানা থেকে আমরা ব্যাপক পরিমাণে মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলা অতিমাত্রায় নিঃসৃত হয়। এই জিনিসগুলো কিন্তু কলকারখানার ধোঁয়ার মাধ্যমে ছড়ায়, এগুলা আমাদের ব্যাপক ক্ষতি সাধন করে, আমাদের আর্থিক ক্ষতিও হয়, আমাদের শারীরিক ক্ষতিও হয়, আমরা প্রাকৃতিক ভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হই। অর্থাৎ বায়ু দূষণ যেটা, বায়ু দূষণের টাও কিন্তু আমাদের বিজনেসের বিজনেসম্যানরাই মূলত, আমরা এই বায়ু দূষণ এর সাথে জড়িত। এখানে আমি মূলত তিনটা রাখছি, তো বায়ু দূষণটাও এর মধ্যে পড়ে। তো আমি আসলে বেশি জিনিস যেগুলো, এগুলো আসলে আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি, তার জন্য আর কি সবগুলো দেওয়া হয় নাই। তো এখন আমাদের বেশ কিছু দায়িত্ব প্রতিষ্ঠানগুলোকে নিতেই হবে, বা ব্যবসায় সংরক্ষণের জন্য ব্যবসায় সংগঠনগুলোর কিছু দায় দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমত হচ্ছে নীতি প্রণয়ন, রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা। তো বণিক সমিতি সমূহের বা বিজনেস অর্গানাইজেশন গুলোর উচিত তাদের শর্ত, তাদের নিজস্ব কিছু নিয়ম কানুন তৈরি করা, যাতে তারা পরিবেশ সংরক্ষণের বিষয়ে ব্যাপক হারে গুরুত্ব দেয়। বিশেষ করে আমাদের দেশ যদি আমরা চিন্তা করি, খুব কম ব্যবসায়ীরা সেই বিষয়টা চিন্তাই করে না, পরিবেশ দূষণের নিয়ে তারা খুবই সচেষ্ট না। তো তারা যাতে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করতে হবে, বিজনেস অর্গানাইজেশন যেগুলো আছে বা তাদের যে সমবায় সমিতিগুলো আছে বা বিজনেস গুলার যে সমবায় সমিতিগুলো আছে, যেমন বিজিএমইএ অথবা বিকেএমইএ, এরকম বাজার সমিতি যারা থাকে তাদেরকেই, গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকেই আগায় আসতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ফলো করতেছে কিনা, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলা সেগুলো যাতে দেখে, এরকম নীতি নিয়ম কিছু দিয়ে দিতে হবে যে এই ব্যাপারগুলা তোমাদেরকে মানতেই হবে, এবং না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পরামর্শ দান। শুধুমাত্র তারা নীতি প্রণয়ন করবে না, তারা কিভাবে সেগুলা করতে হবে, কিভাবে পালন করতে হবে, কি কি করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিবে, এবং না করলে কি কি হবে সেই বিষয়গুলোও তারা যথেষ্ট দিক নির্দেশনা দিবে। এবং সেই ক্ষেত্রে ওই যে ব্যবসায় সংগঠনগুলোর যারা প্রধান আছে, প্রত্যেকটা রিলেটেড বিজনেসের একটা কিন্তু সংগঠন থাকে, যারা যেমন গার্মেন্টস আমরা এর আগে দেখছিলাম, বিজিএমইএ আছে, ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হবে যাদের আন্ডারে প্রতিষ্ঠানগুলোকে সেই ধরনের পরামর্শগুলো দেওয়া, দেন সহযোগিতা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যাতে মূলত আমরা সেই ধরনের সংগঠনগুলোর দায়িত্বগুলাই কিন্তু এখানে বলতেছি, তারা সহযোগিতা করবে, বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করতে হবে, তাদেরকে কারিগরি সহায়তা সহযোগিতা দিতে হবে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এখন কিন্তু খুব মেশিনের মাধ্যমে হয়, রিসাইকেলিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিসাইকেলিং, এই পার্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয়ে ওই সংগঠনগুলো সহযোগিতা করবে। ফরেন বিশ আমরা যদি একটু ইউরোপিয়ান কান্ট্রি চিন্তা করি, তারা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই থাকে, যারা ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে থাকে, তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড নিয়ে কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা ওইখানে প্রচুর অর্থ বা ওই এমপ্লয়ীদেরকে অর্থ দেয় যাতে পরিবেশ দূষণ না হয়। বাংলাদেশে সেই ধরনের উদ্যোগ খুবই কম। দেন পুরস্কার ও সম্মাননা, বেস্ট কোম্পানি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি অ্যাওয়ার্ড, এই ধরনের কিছু প্রোগ্রাম চালু করতে হবে, যাতে
আজকে যদি একটা প্রতিষ্ঠান পায়, ওইটাকে দেখে 10টা প্রতিষ্ঠান শিখে যে এ পরিবেশ নিয়ে কাজ করছে বা পরিবেশকে রক্ষণাবেক্ষণের ভূমিকা রাখছে, বলে আমাকেও সেটা করতে, তো সবাই সেটার প্রতি ইয়া হবে এটা, এবং এটা একটা ভালো সম্মাননা, এবং ভবিষ্যতে কাস্টমার গ্যাদারিং এর জন্য কিন্তু একটা ভালো, আমার মধ্যে একটা সিম্প্যাথি গ্রো করবে, তোমার মধ্যে একটা সিম্প্যাথি গ্রো করবে যে আসলে এই প্রতিষ্ঠানটা তো খুব ভালো, তারা পরিবেশকে দূষণ করে না, তাহলে এদের একটা প্রোডাক্ট কিনি আমি বা তাদের সার্ভিস ব্যবহার করি। তো এই ধরনের ব্যবস্থা করতে হবে, ব্যাপক প্রচারণা, তো ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে নিজ উদ্যোগে পরিবেশ সংরক্ষণের বিষয়ে গুরুত্বগুলা, প্রয়োজনীয়তা এগুলাকে মনিটরিং করতে হবে, তাদের সবাইকে জনসচেতনতামূলক কাজ করতে হবে, যে বুঝাইতে হবে ব্যবসায়ীদেরকে, তারপর পরিবেশ অনুকূলে থাকলে বিজনেসের জন্য ভালো, এই বিষয়গুলো তাদেরকে বুঝাতে, সরকারকে সহযোগিতা, মূলত এই সবগুলো কাজই কিন্তু গভর্নমেন্টকে সহযোগিতা করে, সরকারের নিয়ম নীতি তৈরি করে বিজনেস প্রতিষ্ঠানের জন্য, সরকার বিজনেসদের জন্য কিন্তু পরিবেশ রক্ষণাবেক্ষণ আইন নীতি আছে, তো সেগুলো কিভাবে তৈরি হবে, কিভাবে এটা কার্যকর পদক্ষেপ হবে, এই বিষয়গুলো নিয়ে সরকারকে সহযোগিতা করা আমাদের এই সংগঠনগুলোর দায়িত্ব। তো এখন আমরা দেখব বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করে বিভিন্ন সেক্টর নিয়ে, তো এই সেক্টরিয়াল কিছু কি কি সেক্টরে কাজ করে এরকম আমরা কিছু উদাহরণ দেখব, এবং এই এক্সাম্পল গুলো আমরা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই রাখব। প্রথমত জনকল্যাণের ব্যবসা, তো অনেক ব্যবসা প্রতিষ্ঠান যারা সুবিধা ও কল্যাণের বিষয়ে ব্যবসা পরিচালনা, জনসাধারণের সুবিধা ও কল্যাণের বিষয় দিয়ে মনোযোগ দেন, যেমন আমরা যদি বলি একটা এক্সাম্পল ডিবিএল, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বা গ্রুপ আছে, ওরা মূলত বন্ধন নামে একটা ওরা ন্যায্য মূল্যের দোকান আছে, অর্থাৎ ওখানে কিন্তু ন্যায্য মূল্যে শুধুমাত্র প্রোডাক্ট পাওয়া যায়, শুধুমাত্র ন্যায্য মূল্যে সেখানে প্রোডাক্ট দেওয়া হয়, তো সেখান থেকে অনেক পোশাক কর্মীরা তাদের পণ্য সামগ্রী কিনতে পারে, গার্মেন্টস ওয়ার্কাররা সেখান থেকে কিনতে পারে, ওইখানে যারা কাজ করে তারা পণ্য সামগ্রী নিতে পারে, তো ন্যায্য মূল্যে, কোনো বেশি দামে না, ঠিক আছে, তো এটা জনকল্যাণে ব্যবসা। মুনাফার জন্য ব্যবসা, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে মুনাফার জন্য ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার পাশাপাশি স্থানীয় লোকজনের মুনাফা লাভেরও সুযোগ করে দেওয়া, যেমন আমার প্রাণের কথা যদি আমরা চিন্তা করি, প্রাণ হচ্ছে নরসিংদীদের মেনিয়া, তোরা কিন্তু আশেপাশের ওই অঞ্চলগুলোতে তারা কৃষি জাতীয় পণ্যগুলো নেয়, আম তারা রাজশাহী থেকে নেয়, তো ওই কৃষকদেরকে তারা কিন্তু সাহায্য করতেছে যাতে তাদেরও প্রফিট হচ্ছে বিশেষ করে, এবং আশেপাশের কৃষক যারা আছে তারাও সেখানে পোকামাকড়ের জন্য কীটনাশক পাইতেছে, তারপরে তারা বৃক্ষরোপণ করতে পারতেছে, এবং সেই আমগুলাই কিন্তু ওই প্রাণ কিনে নিতেছে, তার মানে কি ওই কৃষকও একটা মুনাফার ভাগিদার হচ্ছে। কারণ বিশ্বের জন্য ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে পরিবেশকে এমন ভাবে কাজে লাগাতে হবে যাতে আমরা প্রকৃতির কোনো ক্ষতি না হয়, আমাদের দেশ বিদেশের কথা চিন্তা করে বিজনেস করতে হবে, আমার ব্যবসা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা এরকম করলে হবে না, প্রতিষ্ঠানের এরকম একটা ধ্যান ধারণা থাকতে হবে যে আমার দেশের পরিবেশ যদি সংস্থা হয় রক্ষা হয় আশেপাশের দেশগুলোও ভালো থাকবে, এরই ইয়া হিসাবে আমাদের কাজী কাজী চিনি আমরা, কাজী অ্যান্ড কাজী কে অ্যান কে, আমরা অনেক সময় কাজী কাজীর আই ফুড দেখছি বা কাজী কাজীর আমরা যেরকম চিকেনের আউটলেট দেখছি, তো এদের মূলত ওদের ব্যবসা কিন্তু কিন্তু চা রিলেটেড, তোদের ওদের চা বাগানটা মূলত পঞ্চগড়, একদম বাংলাদেশের শেষ প্রান্ত তেঁতুলিয়ায়, তো তারা সেখানে দেশি বিদেশি বাজারের জন্য অর্গানিক চা উৎপাদন করে, প্রতিষ্ঠানের এমন চিন্তাধারাটা হচ্ছে এরকম যে তারা চা উৎপাদন করে প্রকৃতির শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে, অর্থাৎ ওই অর্গানিক চা থেকে কিন্তু পরিবেশ দূষিত হয় না, পরিবেশ সুন্দর থাকে, তো ওই প্রতিষ্ঠান অর্গানিক, ওটা খরচ বেশি বাট পরিবেশকে দূষণ করে না ওইভাবে যদি তারা চাষ করে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মূলত অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনা স্বাস্থ্য সচেতনতা বিষয় নিয়েও কাজ করে, জনসাধারণ যাতে স্বাস্থ্য সচেতন হয় এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেকেই কাজ করে, তাদের মেইন বিজনেস এর পাশাপাশি তারা এই বিষয় নিয়ে প্রচারণা দেয়, বিভিন্ন সময় সেমিনার আয়োজন করে, তো এগুলা স্বাস্থ্য সচেতনতা। চিকিৎসা সেবা প্রদান, তো অনেকেই ছোট ছোট কমিউনিটি ক্লিনিক তৈরি করে দেয়, রক্তদান শিবির করে, ক্যাম্প করে, বিভিন্ন এই যে যেমন সামনে পয়লা বৈশাখ আসতেছে, পয়লা বৈশাখে অনেক সময় রক্তদান শিবির হয়, এবছর হবে কিনা জানি না, অনেক সময় হয় বিভিন্ন টিএসসি তে ছোট ছোট করে একটা ওই যে ট্রাকের মধ্যে, ছোট ট্রাকের মধ্যে বেড পেতে ওইখানে রক্তদান শিবির, যেমন কোয়ান্টামস আছে, যেমন আমাদের এরকম ছোট ছোট কিছু অর্গানাইজেশন গুলাকে তারা সাপোর্ট দেয় যে তোমরা, আমরা তোমাদেরকে টাকা দিচ্ছি তোমরা আয়োজন করো, ঠিক আছে, তো এটা হচ্ছে চিকিৎসা সেবার। অথবা বিভিন্ন সময়ে যে কোভিড কালীন সময়ে অনেক সময় টিকার ব্যবস্থা করে দেওয়া, অ্যাম্বুলেন্সের সার্ভিস দেওয়া, এগুলোও কিন্তু অনেক প্রতিষ্ঠান অনেক বিজনেস অর্গানাইজেশন করছে।
দেন বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, এটা অনেক প্রতিষ্ঠানই করে আমাদের জনসাধারণকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে দেখি অনেক রবি, আমরা যদি রবির কথা চিন্তা করি, রবি বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইডের সহযোগিতায় আমাদের প্রধান প্রধান যে যে স্টেশনগুলো আছে সেখানে দেখবেন পানির একটা কর্নার করছে। রবি এবং ওয়াটার এইড, এই দুইটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ রেলওয়ে, এই তিনটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, আর প্রাইভেট হচ্ছে ওয়াটার এইড আর হচ্ছে রবি, এরা তিনজনে মিলে বড় বড় রেল স্টেশন গুলা একটা কর্নারে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিচ্ছে। এটা কিন্তু বিজনেস। তো এই যে চিকিৎসা সেবার বা স্বাস্থ্য সচেতনতায় যেটা বলতেছিলাম, এই যে আমরা যদি একটু দেখি স্কোয়ার টয়লেট্রিস, স্কোয়ার আমরা সবাই চিনি, এনশিওরিং এ হেলদি ফিউচার ফর 3.3 বিলিয়ন বেবিস, তো তাদের এটা টার্গেট নিয়ে তারা কিন্তু কাজ করছে। দেন শিক্ষা খাতে সহায়তা, আমরা এক্সাম্পল দেখতেছি ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি, তো শিক্ষা বৃত্তি এই শিক্ষা ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক একটা ভূমিকা রাখে, অনেকে স্কুল প্রতিষ্ঠা করে দেয়, অনেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে, যেরকম বৃত্তি দেয়, আর্থিক সহায়তা দেয়। যেমন এখান তোমরা ইদানিং দেখবা যে অনেক নিউজ আসতেছে যে মেডিকেলে চান্স পাইছে, ভর্তি হতে পারতেছে না ফ্যামিলির অত ভালো ব্যাকগ্রাউন্ড, তো এরকম দেখা গেল কোনো একজন ব্যক্তি প্রতিষ্ঠান 5 জনের দায়িত্ব নিতে পারে, যে তাদের একটা মেডিকেলে পড়াশোনার জন্য 20 থেকে 30 লাখ টাকা খরচ হয় প্রাইভেটলি যদি কেউ পড়ে, তো এখন সেখানকার খরচগুলো তারা নিতেই পারে। 20-30 লাখ টাকা 5 বছরে একটা প্রতিষ্ঠানের জন্য খুব বড় কিছু না একজনের, তো এরকম 5 জনের দায়িত্ব যদি নেয় নিতে পারে, তো এরকম ব্যক্তি কোনো একজন ব্যক্তি, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা ব্যক্তি, দেখছি আমি নিউজের মধ্যেই যে একটা এরকম নিউজ হয়েছিল যে একজন চান্স পাইছে মেডিকেলে, পড়তে পারতেছে না, তখন একজন সরকার দলীয় একজন লোক কি সে ঘোষণা দিচ্ছে যে সে তার দায়িত্ব নিতে পারে, তো এরকম বিজনেসও কিন্তু আগে আসতে পারে। অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন যেমন সেতু নির্মাণ, রাস্তাঘাট তৈরি, এগুলা বিষয়ে কাজ করতে পারে। আর্থমানবেতর সেবা, বিভিন্ন সময় আমাদের দুর্যোগ হয়, যেমন এখন একটা দুর্যোগকালীন অবস্থা, এই সময় বিজনেস প্রতিষ্ঠানগুলো আগে আসতে পারে। যেমন সাভারে যেটা রানা প্লাজার ট্র্যাজেডি ছিল, এই সময় কিন্তু বেশ চিকিৎসা দেওয়ার জন্য বা ওই শ্রমিক গুলা বা ওই লেবার গুলার পুনর্বাসনের ব্যাপারে অনেক বেসরকারি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক গুলা আগে আসছিল আর্থমানবতার সেবায়। তো এখান আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, যেখানে প্রথমত আসছে আমরা গ্রামীণ ফোন, সবাই নাম শুনছি তো, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর হচ্ছে গ্রামীণ ফোন, তাদের সিএসআর এর আওতায় তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করে, যেমন জনসচেতনতা, সরকারি টিকাদান কর্মসূচি, চক্ষুদান শিবির, নিরাপদ মাতৃ শিশুত্ব, বিশুদ্ধ পানি সরবরাহ, অনলাইন স্কুল সেবা, শিক্ষাবৃত্তি, খেলাধুলায় সহায়তা, সব বিভিন্ন কাজ। যেমন 2017-7 সালে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে মিলে পোলিও টিকাদান কর্মসূচি নিয়েছিল। 2007 থেকে 10 সাল পর্যন্ত তারা 24টি প্রায় চক্ষু শিবিরের আয়োজন করছে, যেখানে তারা প্রায় 36,000-এর উপরে লোকদের ফ্রি চিকিৎসা এবং ফ্রি আমাদের যে চোখের ছানি, সেই ছানির অপারেশন করছে। এছাড়াও বিভিন্ন তারা 2007 সালের সূর্যের হাসি যে প্রজেক্ট আছে সেখানেও তারা প্রায় 1,70,000-এর উপরে মহিলাদের মাতৃত্বকালীন সেবা প্রদান করছে। তো এইগুলা কিন্তু তাদের মূলত এখানে তাদের কিছু স্বাস্থ্য রিলেটেড সেবার কথা আমরা বললাম গ্রামীণ ফোনে। তারপর আরেকটা বড় গ্রুপ আমাদের আকিজ গ্রুপ, তারাও প্রায় ডিসেম্বর 2012 সালের ডিসেম্বর পর্যন্ত তারা 20টির মতো সেবামূলক কাজ করছে, এবং তারা সিএসআর এর আওতায় বেশ কিছু সেবা প্রতিষ্ঠান বা চিকিৎসা সেবা কেন্দ্র ওপেন করছে, যেটা ঢাকা আদ্দিন উইমেন্স, এরকম বেশ কিছু নার্সিং ইনস্টিটিউট, আদ্দিন হসপিটাল, তো আমরা যে ঢাকা বসুন্ধরায় আদ্দিন মেডিকেল, আদ্দিন মেডিকেল হসপিটাল, তো এই আদ্দিন হসপিটালটা কিন্তু আকিজ গ্রুপেরই, আদ্দিন ফাউন্ডেশন, এছাড়াও আছে তাদের স্কুল আছে, এতিমখানা আছে, তারপরে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে, তারা দাতব্য শিশু সেবা কেন্দ্র আছে, তো চক্ষু সেবা কেন্দ্র আছে, তো এইগুলা সবই কিন্তু আকিজ গ্রুপের কিছু উদাহরণ, যারা তারা সামাজিক দায়বদ্ধতা থেকে পালন করছে। এরপরে স্কোয়ার গ্রুপ, যারা কিনা প্রয়াত আমাদের স্যামসন এ চৌধুরী, তার নেতৃত্বে মূলত এটা গঠিত, এবং তারা শ্রমিকদের কথা কিন্তু তিনি খুব ভাবতেন, সে তার পরিবারের সদস্য মনে করতেন শ্রমিকদের, সরকারকে রাজস্ব প্রতিষ্ঠানের পেছন বিষয়েও এটা স্বচ্ছ ছিল। অনেক প্রতিষ্ঠান আমরা যেটা ট্যাক্স ফাঁকি দেয়, সব স্কোয়ার কোম্পানি কখনোই ট্যাক্স ফাঁকি দেয়নি, তাদের মধ্যে কোনো দুর্নীতিতে তারা জিরো টলারেন্স। তারা ঢাকায় একটা হসপিটাল প্রতিষ্ঠা করছে আমরা জানি, স্কোয়ার হসপিটাল, এছাড়া এখন সিলেটেও স্কোয়ার হসপিটাল আছে একটা, এবং আরো পাবনা এবং বগুড়াতে খুব সম্ভবত তাদের আরেকটা প্রজেক্ট চলতেছে হসপিটালে,
এছাড়া তারা খেলাধুলা সম্প্রসারণে কাজ করে। তারা যেহেতু স্কোয়ার গ্রুপটা মূলত স্যামসাংয়ের চৌধুরী পাবনার, সো পাবনায় এসে বেশ কিছু পড়াশোনার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে। নারীর ক্ষমতায়নের জন্য তারা নারীদের অবস্থান সুযোগ সুবিধা দিচ্ছেন, আবাসন, এছাড়াও তিনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, চিকিৎসা ক্যাম্প, আনন্দ গোবিন্দ পাবলিক লাইব্রেরি পুনর্নির্মাণ উন্নয়ন, এরকম বেশ কিছু স্কোয়ার গ্রুপের কাজ আছে। এই এক্সাম্পল গুলো কিন্তু খাতায় থাকতে হবে। হ্যাঁ, তো তোমরা যখন সাপোর্টিং কথা বলবা তখন বেশ কিছু উদাহরণ ইউজ করবা, স্কোয়ারের উদাহরণ, আকিজের উদাহরণ, গ্রামীণের যে কোনো একটা দুইটা এক্সাম্পল ইউজ করতেই হবে। এবং নেক্সট, গেটস ফাউন্ডেশন বা বিল অ্যান্ড ম্যান্ডেলা গেটস ফাউন্ডেশন। আমরা বিল গেটস এর নাম সবাই শুনছি, যেটা হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের এক সময় সবচেয়ে বড় লোক ছিলেন। এখন মনে হয় 4 বা 5-এ আছেন, খুব সম্ভবত এই বছর 5-এ আছে, 4-এ আছে, সরি 4-এ আছে। তো বিল গেটস, তো উনি এবং ওনার ওয়াইফের একটা ফাউন্ডেশন আছে যেটা হচ্ছে গেটস ফাউন্ডেশন। এবং উনি, আমরা এটা আমি একটা ইয়াতে পড়ছিলাম একটা আর্টিকেলে ওনার, যে ওনার যা ইনকাম তার বেশিরভাগ অংশই তিনি দান করে দেয়। যদি সেটা না করতো তিনি এখনো একই থাকতেন। তো এখানেও এরকমই কথাগুলো পাবা। 1994 সালে প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে বড় ও স্বচ্ছতার সাথে পরিচালিত একটি প্রাইভেট ফাউন্ডেশন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি জগতে স্বনামধন্য ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিল গেটস ও তার স্ত্রী মেলদিনা গেটস এর নামেই এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে মূলত 3 জন ট্রাস্টি, মিস্টার অ্যান্ড মিসেস গেটস, মানে তাদের হাজবেন্ড ভাই, এবং প্রখ্যাত শেয়ার ব্যবসায়ী ওয়ারেন বাফেট, ইনিও একজন বিখ্যাত বড় লোক, তাই না? উনিও 3 বা 5-5-এর মধ্যেই থাকেন সবসময়। 2012 সালে 30শে সেপ্টেম্বর হিসাব মতে ফাউন্ডেশনে দান প্রাপ্ত সম্পত্তি, অর্থাৎ তাদের দান পাইছে প্রায় $36.2 কোটি বিলিয়ন। অর্থাৎ এই তিনজনের দান, বা মূলত গেটস দুই তাদের হাজবেন্ড ওয়াইফের দান ছিল প্রায় $36 কোটি বিলিয়ন। তো প্রতি বছর প্রতিষ্ঠানটি তার সম্পত্তি কমপক্ষে 5% মানব কল্যাণে দান করে। অর্থাৎ এরা 5% টাকাই ফাউন্ডেশন দান করে দেয়। 2011 সালে প্রায় $4.4 বিলিয়ন দান করেছে, যা বাংলাদেশি রুপিতে প্রায় ৩৬,০০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি তিনটির ক্ষেত্রে মূলত বেশি দান করে। তাদের প্রতি বছর তারা প্রায় $800 বিলিয়ন প্রদান করে বিশ্ব সংস্থা, যেটা আমরা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক নাম শুনতেছি, WHO। এছাড়া তারা প্রতিষ্ঠানটি 2012 সাল থেকে এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়া প্রতিরোধে এখন পর্যন্ত প্রায় $1.53 বিলিয়ন প্রদান করেছে। তারা পোলিও নির্মূলের ক্ষেত্রেও তারা প্রায় 17% তাদের বিশ্ব বাজেটের অ্যামাউন্ট থেকে দান করে। রোগী শনাক্ত, চিকিৎসা সেবা প্রদান, গবেষণা প্রতিষ্ঠান প্রতি বছর আন্তর্জাতিক গবেষণায় তারা প্রচুর অর্থ দান করে। যেমন ইদানিং এই যে কোভিড এর ভ্যাকসিন নিয়েও কিন্তু তার গেটস ফাউন্ডেশন কাজ করতেছে, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি নিয়ে কাজ করতেছে, কার্যকরী বিভিন্ন ভূমিকাও পালন করতেছে। এবং বিল গেটস কিন্তু এক সময় বলছিলেন যে আসলে পৃথিবীতে এরকম একটা কিছু আসতে পারে, আজ থেকে প্রায় 10 বছর আগে তিনি এরকম একটা কথা বলছিলেন যে আমরা পরিবেশ যেভাবে দূষণ করতেছি, তো আসলে তাই হয়েছে। এছাড়া বৈশ্বিক উন্নয়নে তার, এটা ছিল স্বাস্থ্য খাতে, এছাড়া বৈশ্বিক উন্নয়নে তার কিছু কাজ করেন তিনি, বিশেষ করে দরিদ্রদেরকে সহায়তা, যেমন বাংলাদেশ ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে তারা বাংলাদেশেও কিছু টাকা দেয়, কৃষি উন্নয়ন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে টাকা দেয়। এছাড়া বিশেষ সাহায্য কোনো বিশেষ সময়ে তারা দেয়, যেমন সুনামি হয়েছিল ভারতে, বড় ধরনের ভূমিকম্প টম্প হইলে সেই সময়ে তারা সেখানে দান করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কর্মসূচি, অর্থাৎ তাদের আমেরিকান বেসড কিছু কাজ করে তারা, যেমন তারা স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শিক্ষা বৃত্তিতে এককালীন দায় করেন, দান করেন, গবেষণা, বিশ্ববিদ্যালয় গবেষণা, বিভিন্ন গবেষণা ধর্ম প্রতিষ্ঠানে প্রচুর অর্থ দান করে। যেমন টিকা আবিষ্কারের ক্ষেত্রে তারা কিন্তু অনেকগুলো টাকা দান করছে, যে তোমরা টিকা নিয়ে কাজ করো, গবেষণা করো, টিকাদানকারী প্রতিষ্ঠানগুলোকে তারা অনেকগুলো অর্থ দান করছে। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় মূলত কিন্তু এক্সাম্পল নির্ভর, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো কি করতেছে সেই নির্ভর, এবং এই নির্ভরতা গুলাই কিন্তু আমাদের জানতে হবে। এবং আমরা যদি বিজনেস করি আমাদেরকেও মাথায় রাখতে হবে যে আমাদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রয়ে গেছে। তো হয়তো আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেতে পারে, তো আমরা শেষ করে একবারে জুম ক্লাসে যাব, এবং খুব কঠিন চ্যাপ্টার না, এর জন্য আমাদের অল্প লেকচারেই শেষ হয়ে যাবে এটা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং শেষ করার আগে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে পরিবেশের সম্পর্ক কি, তো বিজনেস করতে গেলে পরিবেশ থাকতে হবে, পরিবেশ ছাড়া কি বিজনেস হবে? হবে না। শিল্প কারখানা আমাদের পরিবেশ দূষণে ব্যাপকভাবে ক্ষতি করে। তো এই দুটা প্রশ্নই তোমরা অবশ্যই লিখবে। আর যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আমি কথা বললাম, অনেক সময় এক্সাম্পল দিতে গেলে এগুলা লাগবে, যে তারা কাজ করে বা তাদের করণীয় কি। তুমি একটা নতুন প্রতিষ্ঠান দিছো, করণীয় কি, তো সেই ক্ষেত্রে তোমার স্কোয়ার আইটা করে, তো আমাকেও এই ধরনের ফলো করতে হবে।
এই ব্যাপারগুলো থাকতে হবে যদি আমরা সৃজনশীলে ভালো মার্কস পেতে চাই। আমি প্রথম থেকেই বলে আসছি যে এক্সাম্পল লাগবে, এই রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দিতেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।